ওই যে পুলিশে মাইরা লটকায় উল্টা দিয়ে রাখছিল ওরা ইন্ডেমনিটি পাবে। দৃশ্যত আমার দেখা মতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই। আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত, যারা প্রতিহিংসার শিকার, তাদেরকে আপনি আত্মীকরণ করলেন, তা তো করেন নাই, চুজ এন্ড পিক সিস্টেমে গেছেন। যে না পারে নয় সে পায় না নব্বই। আইন শৃঙ্খলাকে সুসংগত করার জন্য আপনি চার বাসে যা করছেন এটি আপনার দূর বুঝে লেছি। ডিভোর্স হয়ে আছে আপনার, আপনার শোনেন ভাই, আপনার বাচ্চা যদি রাগ করে তার রাগ ভাঙানোর জন্য আপনাকে একটা পদক্ষেপ নিতে হয় না? আপনি তাদের বোঝান অথবা কিছু একটু লোভ দেখান, কিছু একটা করেন তো রে ভাই, নাকি তারা ওইভাবে ছেড়ে দেন না কখনো। তো পুলিশ বাহিনী তাদের মধ্যে মনে করেন আস্থাহীনতা আছে, তাদের মধ্যে উদ্যমটা নাই, হারিয়ে গেছে। তো এই জিনিসটাকে ব্যাক করানোর জন্য আপনি সরকারের দিক থেকে এখন পর্যন্ত দৃশ্যত কোনো উদ্যোগ দেখেছেন না, বরঞ্চ উল্টা দেখছেন। উল্টা কি দেখছেন? ওই সময় যেসব মধ্যে পুলিশ মারা গেছে এটা নিয়ে কোনো মামলা হবে না, ওটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। ওই যে পুলিশে মাইরা লটকায় উল্টা দিয়ে করে রাখছিল ওটা ইন্ডেমনিটি পাবে। কোনো সভ্য দেশ সভ্য আইন এটা মানবে? ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা, ডাবল মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আপনি মারছেন, আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে, উল্টালেন কেন ভাই? উল্টে রাখার মধ্যে কি আছে? ওই পুলিশের যে উল্টাইছে ওই পুলিশের নাম জানে? কাকে আপনি উল্টালেন? তারও তো একটা ফ্যামিলি আছে না, তারও তো একটা জীবন আছে, তার ফ্যামিলিকে তো আগামী দিনে চলতে হবে। একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না। এর মধ্যে বলেন তো আপনি কী কী ঠিক করার জন্য তারা কী কী উদ্যোগ নিছে বলেন, আমি আপনাকে হিসাব দিই। কয়েকজন অবসরপ্রাপ্ত ব্যক্তিকে আইনে নিয়ে পুলিশের শীর্ষ পর্যায়ে বসানো হয়েছে, আইজিপি, ঢাকা কমিশনার শীর্ষ পর্যায়ে বসেছে না? আমি আপনাকে হিসাব দিই, 350-এর মতো পুলিশ কর্মকর্তা আছে, 350 পুলিশ কনস্টেবল থেকে পুলিশ কর্মকর্তা 350 আছে, যাদের নাকি আওয়ামী লীগের সরকার বাতিল করে দিয়েছিল, মানে চাকরি থেকে বের করে দিয়েছিল। তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যেটা আছে সেখানে যে মামলা করছে, মামলা কিনা মামলায় জিতছে, তাদেরকে নেওয়া হচ্ছে না। কেন নেওয়া হচ্ছে না বলেন তো? তাদেরকে নেন, তাদেরকে নিলে আমি বুঝতে পারতাম যে আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত, যারা প্রতিহিংসার শিকার, তাদেরকে আপনি আত্মীকরণ করলেন, তা তো করেন নাই। আপনি চোখ দেখে দেখে নিয়েছেন, চুজ এন্ড পিক সিস্টেমে গেছেন। ওর সঙ্গে আমার একটা পার্সোনাল রিলেশন ছিল আজকে থেকে 5 বছর আগে, সে এখন রিটায়ার্ড, তারা আমি সে ঘুমিয়ে আছে ভাই, তার ঘুমের থেকে উঠাই নিয়েছেন, সে চোখ ডোর তুলতে আসে নিয়ে চেয়ারে পড়ছে। আপনি এই ফর্মুলায় গেছেন, দিস ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা। আপনি অনুগ্রহ বললাম তো ভাই, 450-এর মতো 350-এর মতো লোক এরকমভাবে আপনার পড়ে আছে এখন, তারা কয়েকদিন আগে যে দেখা করে আসছে ইয়েদের সঙ্গে, পুলিশ কর্মকর্তার সঙ্গে, তাদের ব্যাপারে কোনো সুরাহা হয় নাই। একজন লেখছিল, আমি তো জানি একজন লেখছিল, এক পুলিশ কর্মকর্তা, পুলিশ অফিসার, সে বোধহয় এএসআই হবে, সে লেখছিল ফেসবুকে যে জাতির পিতা হযরত ইব্রাহিম, সে তার ধর্মীয় দিক দিয়ে এসটিগণ থেকে সে লেখছে, তার চাকরি চলে গেছে। আমি এক পুলিশ অফিসার আমাকে আসলে আমার সঙ্গে দেখা, প্রেস ক্লাবে গেছিলাম দেখা, সে বলতেছে স্যার আমি ভ্যান চালাই, ভ্যান, তার বউ হোটেলে গ্লাস বাজে, পুলিশ চাকরি করতো সে। তো তারা সবাই প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা জিতছে তাদের চাকরি দিচ্ছেন না আপনি। কোন আমলে চাকরি গেছে? শেখ হাসিনার আমলে। তো শেখ হাসিনার আমলে তাদের চাকরি গেলে তারা তো অত্যাচারিত, আমি বলবো তারা তো নির্যাতিত, তো তাদেরকে নিয়ে আসেন। পুলিশকে তাদের মরালিটি, তাদের আত্মবিশ্বাস, তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখা মতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই। যে এই উদ্যোগটি আপনি নেন নাই, আপনি বিচিটাই আমাদেরকে বুনেন নাই, আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না, হবে রে ভাই? না তাহলে নির্বাচন করার জন্য তো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণের মধ্যে, এখন যদি এই নিয়ন্ত্রণ যদি এই সরকার যদি আনতে মানে 2 বছরেও না পারে, তাহলে 3 বছরে যে পারবে তার গ্যারান্টি কোথায়? তাহলে কি অ্যাকশন হবে না? তখন আমরা কী বুঝবো? তখন আমি বুঝবো যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা ব্যর্থ, তাদেরকে সরে যেতে হবে, অন্য কেউ এসে দায়িত্ব নেবে। বললাম তো এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে, এতদিন চ্যালেঞ্জ ছিল ইলেকশন দেওয়া, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সব এই জন্য, যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে, তাদেরকে নির্বাচনের আগেই সরে যেতে হবে। জনগণ বেশি দিন সহ্য করবে না, আপনাকে কাজ করে কাজ দেখাতে হবে।